বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের নানা বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। তারেক ভাই, আপনাকে স্বাগত। নিশ্চয়ই মন খারাপ? অবশ্যই। আমরা সবসময় শুনে থাকি এরকম ম্যাচ শেষ হওয়ার পর দল যখন চরমভাবে ব্যর্থ হয়, টানা ব্যর্থতার মধ্যে থাকে, ছন্দপতন হচ্ছে, তখন বোর্ডের যারা আছেন তারা বলেন ছেলেদের অনেক সামর্থ্য আছে, তাদেরকে আরেকটু সময় দিলে তারা ভালো করবে। আপনি কি ওই পক্ষে, ওই পথে হাঁটবেন নাকি একটু সমালোচনা করবেন? না, আপনি যদি দেখেন, আমার মনে হয় যে নাসুমের যদি আপনি ইন্টারভিউটা দেখেন, আপনি দেখবেন যে আসলে মানসিকভাবে কতটা ভেঙে পড়েছে বাংলাদেশ টিম। এবং আপনি যখন দেখবেন যে আমরা যখনই বলেছি যে আসলে প্রিপারেশনের মঞ্চটা যদি আপনি ঠিকভাবে না হন, যখন এই প্লেয়ারগুলো ব্যর্থ হবে তখন কিন্তু মানুষ প্লেয়ারকে দেখছে, বাট এর বিহাইন্ডে যদি দেখেন যে তার যে প্রিপারেশনের জায়গাটা, যার যে সেখানে সে তৈরি হবে, সেই জায়গাটা নিয়ে কিন্তু আসলে কেউ কিন্তু কথা বলছে না। এবং আমরা যেটা ফিল করছি, আপনি যদি দেখেন যে বাংলাদেশ টিম এই মুহূর্তে আমরা বললাম যে ওয়ার্ল্ড ক্রিকেটের সবার সামনে বিশ্বমঞ্চে যাওয়ার আগে যে ধরনের প্রস্তুতি আমাদের দরকার ছিল, আমরা সেখানে কতটুকু প্লেয়ারদের জন্য বেনিফিটটা দিতে পেরেছি। বাট যে জায়গাটায় আমি সবচেয়ে বেশি হয়, যখন আপনার এই ধরনের পারফরমেন্স কন্টিনিউ হতে থাকে তখন সবাই আপনার এই ধরনের কথাবার্তায় বলবে যে তাদেরকে আরও সময় দেওয়া উচিত তার মধ্যে। বাট একটা জিনিস আছে কি, আপনি শুধু ট্যালেন্ট আর আপনার ফিটনেস দিয়ে আপনি এই ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনি খুব বেশি সাকসিড হতে পারবেন না, যদি আপনি মেন্টালি আপনার ভিতরে সেই টাফনেসটা না আসে। যেটা একটা মেন্টাল যেটা সেট আপ আছে, সেই সেট আপের জায়গাটা আসলে আমাদের প্লেয়ারদের এখনও ওইভাবে আপনি যদি দেখেন যে এই মঞ্চে এসে কিন্তু ওইভাবে তারা মেলে ধরতে পারছে না। এবং আপনি নাসুম কিন্তু একটা কথা বলছে যে আমাদের দিয়ে হচ্ছে না। সো এটা হলো সেই সময়টা যেটা আমরা বলেছি যে যখনই আপনার যেই স্কিলের যে পার্টটাতে আপনি যখন কাজ মানে আপনি খাবেন, আপনি যখন একজন আরেকজনের সাথে মার খাবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে আমি স্কিল ওয়াইজ কতটুকু আপনার ডেভেলপ হতে পেরেছি। জি, নাসুমের ওই বিষয়টা নিয়ে আমরা আলাপ করবো। এবার আজকের ম্যাচটা যেটা হলো, বাংলাদেশ এবং ইংল্যান্ডের তফাতটা যদি দেখেন, কোনো ম্যাচের কোনো একটা জায়গায় কোনো একটা প্রশ্নে কিন্তু মনে হয় না বাংলাদেশ ম্যাচে আছে। পার্থক্যটা কতটুকু? টি20 ক্রিকেটে বাংলাদেশ আসলে কোথায় আছে? না, আমরা যে কোথায় আছি সেই সত্যটা আসলে যাদের বোঝার কথা তারা আসলে কতটুকু বুঝছে সেটা আসলে দেখার বিষয়। আপনি যদি দেখেন যে লাস্ট কতদিন ধরে আমরা এই টপ অর্ডারের এই ঝামেলাটা আমাদেরকে সহ্য করতে হচ্ছে, বাট আমরা কিন্তু অনেক বিনিয়োগ করে অনেক একটা কোচিং স্টাফ রেখেছি, এখন পর্যন্ত তারা কিন্তু একটা সলিউশন আমাদেরকে বের করে দিতে পারেনি। আপনি যদি দেখেন যে পাওয়ার এই টি20 ফরম্যাটে আমাদের মাহমুদুল্লাহ লাস্ট মনে হয় 14-15 বার হবে যে আপনার পাওয়ার প্লের ভিতরে তাকে আপনার ব্যাট করতে হচ্ছে মিডিল অর্ডারটাকে। এই যে একটা এই জায়গাটার যে একটা ব্যালেন্স দরকার, এই জায়গাটায় আমাদের কাজ করা দরকার, আমরা কিন্তু সেদিকে নজর দিচ্ছি না। এবং আপনি যদি দেখেন যে ধারাবাহিকভাবে কিন্তু আমাদের এই টপ অর্ডার কিন্তু ব্যর্থতার একটা মিছিলে আছে। আমরা হয়তো প্লেয়ারদেরকে দাঁড় করাচ্ছি, বাট যাদের দিয়ে আমরা এই সলিউশনটা বের করার চেষ্টা করছি আমার মনে হয় তাদের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে যে আসলে আমরা কি রাইট পিপুলকে আমাদের জায়গাটায় আনলাম না। আমাদের এই কোচ কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি, মাশরাফি হয়তো আপনার কিন্তু মুখ ফুটে বলেই ফেলেছে যে আমরা কিন্তু তার সক্ষমতা নিয়েও আমাদের কাছে প্রশ্ন জাগছে যে আসলে আমরা রাইট পিপুলের হাতে বাংলাদেশ টিমের এটা দিলাম কিনা। আপনি দেখেন এই প্লেয়ারগুলাই কিন্তু আমাদেরকে জিতিয়েছে, এবং যখন হাতরসিংয়ে কাজ করেছে তখন আপনি বাংলাদেশ টিমের যে ডেভেলপমেন্টের যে জায়গাগুলো ছিল সে জায়গাতে আমরা কিন্তু দেখেছি এই প্লেয়াররাই খেলেছে, বাট আপনি এখন কেন পারছে না। এবং যে প্রবলেমটার কথা আপনি বললেন যে আমাদের ব্যাটিং দৌর্ণতা বারবার ফুটে উঠছে, আমরা এই জায়গাটা রাইট পিপুলটাকে এখন পর্যন্ত পিক করতে পারলাম না যে কাকে দিয়ে বেসিক্যালি আমরা এখান থেকে আমাদের বেস্ট আউটকামটা বের করা যাবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল সমর্থকদের জন্য যে কথা বলে গেছে বা যে মিশনের কথা, যে গোলের কথা বলেছে, নকআউট পর্বে খেলবে, সেমিফাইনাল খেলবে, স্বপ্নের জায়গাটা এবং নিজের যে সক্ষমতা সেই দুইটার তফাতটা এত বেশি কি করে হয়? দুটো ম্যাচ দেখার পরে আপনার বিশ্লেষণ কি থাকবে? না, একটা হলো যে আমাদের যখন আমরা যারা মাঠে কাজ করি, আমরা যত আপনার কোচিং পেশায় আছি সেই জন্য আমরা বলছি যে আমরা যখন মাঠে কাজ করি আমরা আসলে দেখেছি খুব লিমিটেশনের ভিতর দিয়ে আমাদের প্লেয়ারগুলো বেড়ে উঠছে। এবং সেই জায়গাটায় আপনি যখন যেটা বলেছে যে এই ধরনের উইকেটে খেলে যে কনফিডেন্স আমরা বলে গেছে যে আমরা একটা কনফিডেন্স নিয়েছি, এটা অলমোস্ট একটা ফেক আইডিয়া, এটা নিয়ে কথা হতো এবং হবেও। এবং আপনি যদি দেখেন যে যখন এই যে পিছনের মেকানিজমটা আসলে কেউ দেখছে না যে আমরা র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে গেছি, বাট ফেস করতে হচ্ছে কিন্তু প্লেয়ারদের। আপনি যদি দেখেন আমরা বলছি যে এই খেলা দেখে কখনোই মনে হচ্ছে না যে এটা টি20 সুলভ খেলা, এবং যেভাবে আমরা দেখে অভ্যস্ত। তো সেই জায়গাটায় আপনি যখন প্লেয়াররা ব্যর্থ হচ্ছে তখন আপনি দেখেন প্লেয়াররা এই মানসিক চাপটা নিতে পারছে না। এবং তারই পরিপ্রেক্ষিতে আপনি দেখেন যখন মিডিয়াতে আসছে তখন মুশফিক এক ধরনের কথা বলছে, রিয়াদ আর এক ধরনের রিয়াক্ট করছে, সাকিব হয়তো করছে, কিন্তু এগুলা হলো রিয়াক্ট করছে বিকজ অফ मानसिक जो पेशाटा आपनार जो प्रत्याशार जो पारदटा आपनी एखाने जेटा तैरी होयेछे सेटा आसले ओई परिवेशे आपनी जखन एकटा फेयर परिवेशे आपनी जखन मिले धरते पारबेन ना तखन आपनार भितर थेके एक धरनेर अस्थिरता बेरोबे एबं तारई बहिप्रकाश किन्तु आमरा मैच शेषे प्रत्येकटा आपनार पेसेर एगेने इसाते आपनी देखें जे सेई धरनेर एकटा इ आमरा चित्र देखते पाच्छि। जी नासुम एकेबारे परिष्कारभावे स्वीकार करছেন অসহায়ত্বটা মেনে নিচ্ছেন যে আমরা চেষ্টা করছি আমাদের দিয়ে হচ্ছে না। বিশ্বকাপের মঞ্চে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা যখন এই কথা বলছেন আপনি সাবেক ক্রিকেটার হিসেবে আপনার কেমন লাগছে? না খুবই খারাপ লাগছে এবং খারাপ লাগাটাই স্বাভাবিক। আপনি যদি দেখেন ও ও আমরা তো জানি যে লিমিটেশনটা আসলে কোথায় আটকে আছে। আমার প্রেজেন্টেশন প্রিপারেশনের জায়গাটা এতটাই নার্ভাস এবং এই লিমিটেশনটা কি আগেই দেখা যাচ্ছিল না? এই আপনাকে যে জিনিসটা আমরা যখন বলেছি যে আসলে টি20 ফরম্যাটে একটা ব্যাটসম্যান কেন স্কোরিং শট খেলতে পারছে না। আপনি যদি দেখেন যে যে ধরনের স্ট্রাকচারে আমরা বড় হচ্ছি একটা আপনি কিন্তু ইংল্যান্ড আমি ছোট একটা উদাহরণ দেওয়ার জন্য বলি ইংল্যান্ডকে যদি দেখেন ইংল্যান্ড যখন ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়লো আমাদের সাথে 2015 তারপরে কিন্তু তার একটা ওয়ার্ল্ড কাপ জিতে দেখেছে। বিকজ হলো ওরা ফিরে এসে একটা পরিকল্পনা হাতে নিয়েছে যে পরিকল্পনার ফসল হিসেবে তারা একটা ওয়ার্ল্ড কাপ উপহার দিয়েছে। আমাদের এই জায়গাটাতে আপনি যদি দেখেন যে আমরা কিন্তু প্রতিবারই অনেক কথা হচ্ছে আমাদের এইগুলাতে নিয়ে আমরা আসলে লং টার্ম যে একটা প্ল্যান নিয়ে হাঁটবো সেই জায়গাটা আমরা কখনোই নক করছি না। এবং আপনি যদি দেখেন যে প্লেয়ার নাসুম কতটা মানে একটা প্রেস কনফারেন্স দেখলেই কিন্তু আপনি কনফিডেন্ট বোঝা যায় যে এই টিমের মানসিক অবস্থাটা কি। আমরা জানি কতটা কতটা চাপে আছে আমাদের প্লেয়াররা। এইরকম একটা ম্যাচের পর যখন প্রেস কনফারেন্স ফেস করতে হবে কোনো সিনিয়র ক্রিকেটার কিংবা কোচও না নাসুমের মতো একেবারেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রেস কনফারেন্স সেভাবে ফেস না করা ম্যাচের যে ব্যাখ্যাটা দেবে বিশ্লেষণ করবে সেরকম অভিজ্ঞতা না থাকা একজন মানুষকে সবাই সামনে ঠেলে দিল। না এটা তো আমরা দেখলাম যে আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে কতটা অসহায়ভাবে সে নিজেকে আপনার সেভ করার চেষ্টা করছে বাট এটা আমরা দেখতে চাই না। দেখতে চাই না এই কারণে আমরা আপনাকে বলেছি যে আপনার আপনার যে কাজগুলো আপনাদের করা উচিত যে জায়গাটাতে খেলে আমরা বলতেছি টি20 ফরম্যাটে আসলে প্লেয়াররা শট খেলতে পারছে না কিন্তু কেন পারছে না? আমরা যে স্ট্রাকচারে বড় হচ্ছি আমরা এমন একটা স্ট্রাকচারাল স্ট্রং আমি বলবো যে ইংল্যান্ডের মতো একটা টিমের সাথে খেলার আগে আমরা তো মানসিকভাবে যেটা বলেছে আমরা ভয় পাচ্ছি। আসলে ভয়টা কোথায় পাচ্ছি? আমরা ট্যাকটিক্যাল সাইডে ভয় পাচ্ছি যে আমরা টসে জিতেও টি20 ফরম্যাটে আপনার চেস করার সাহস করতে পারছি না। আমরা মনে করছি যে যদি কোনো মতে আপনার কিছু রান করে কোনোভাবে আপনার ডিফেন্ড করা যায় বাট এটা যে কত বড় একটা দুর্বলতা বা এগুলো কিন্তু দু একটা সাংবাদিক যারা স্পোর্টসে কাজ করে তারা কিন্তু দু একটা প্রশ্ন করলে আপনার বুঝতে পারবে যে আসলে টিমের মোরালটা এই মুহূর্তে কেমন আছে। এবং নাসুমের প্রশ্ন থেকে আপনি কিন্তু আমাদের পুরো সার্বিক চিত্রটাই কিন্তু ফুটে উঠছে। আমরা প্রথমে বলেছিলাম যে এই ধরনের প্রিপারেশনে নিয়ে যখন আপনি বড় মঞ্চে ক্রিকেটটা খেলতে যাবেন তখন আপনার স্কিলের যে ধাক্কাটা আসবে সেখানে আপনার অসহ্য ফুটে উঠবে। এবং আপনি যদি দেখেন যে আজকের ম্যাচেও একটা একটা কম্প্যাক্ট প্ল্যানিং টিমের এগেনস্টে যখন আপনি একটা গুড বলিং ইউনিটের এগেনস্টে আপনি যখন ব্যাট করতে যাবেন আপনি যেভাবে আপনি বলেছি যে আপনি যদি মেন্টালি স্ট্রেন্থের জায়গায় আপনি প্রপার স্ট্রেন্থ আপনার না থাকে আপনি এই ধরনের সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করবেন। এবং আপনার আমরা বারবারই বলছি যে এত ট্যালেন্ট আমাদের কিন্তু ট্যালেন্টের কি নিদারুণ অপচয় আপনি দেখেন। আমরা যেটা চাই যে প্লেয়াররা যেন নিজেদেরকে ডেভেলপ করার জন্য যে ধরনের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা দরকার সেই জায়গাটায় খেলে যদি বড় হয় তখন আপনার এই ধরনের যে আপনার খেলার যে রেজাল্ট ওরিয়েন্টেড যেহেতু গেম এবং এই খেলার থেকে যখন আউটকামটা বের করতে যায় তখন আপনার এই প্রিপারেশনের জায়গাটা নিয়ে আপনার কথা উঠবে। এবং প্লেয়াররা কিন্তু বারবারই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে বাট আনফর্চুনেটলি যাদের কানে আসলে এই কথাগুলো যাওয়ার কথা আমার মনে হয় যে তারা ঠিক সঠিকভাবে শুনছেন না। ঠিক আছে, আপনার কাছে আবারও ফিরবো, আমাদের হাতে আরও কিছু রিপোর্ট আছে দেখে ফিরছি। বিশ্বকাপের সুপার 12-এ বাংলাদেশ দলের টানা 2 হারে হতাশ প্রবাসী বাঙালিরা। নিজেদের কাজকর্ম রেখে এত দূরে খেলা দেখতে গিয়ে এমন পারফরমেন্সে ক্ষুব্ধ অভিব্যক্তি প্রকাশ করেছেন তারা। আবুধাবি থেকে খলিলুর রহমানের ক্যামেরায় নিয়ন মোহেমিনের আরও একটি রিপোর্ট দেখব। খেলার তখনও বাকি ছিল অনেকটা কিন্তু শেখ জায়েদ স্টেডিয়ামের ভেতর থেকে দল বেঁধে বের হয়ে আসছিলেন দর্শকরা। প্রথম দর্শনে মনে হচ্ছিল ইংল্যান্ড জিততে থাকায় হয়তো তাদের সমর্থকরা ফিরে যাচ্ছেন তুষ্ট হৃদয়ে, কিন্তু সামনে যেতেই দেখা গেল মাথায় এবং বুকে লাল সবুজের পতাকা বেঁধে হতাশ মনে স্টেডিয়াম এলাকা ছাড়ছেন টাইগার ভক্তরা। সবার চোখে মুখেই ছিল হতাশা। শহর থেকে এত দূরে এসে এমন বাজে পারফরমেন্স দেখতে হয় ছিল প্রচণ্ড ক্ষোভ। তাদের কোনো দিতের মতো কোনো প্ল্যান ছিল না, তারা এভাবে খেলতে মানে যেমন কি বাংলাদেশের যতগুলো সাপোর্টার আছে সবগুলোকে হতাশ করে দিচ্ছে। প্রথম অবস্থায় যে খেলা দেখছি আমরা ওইটা আশানুরূপ নয়, ব্যাটিং ভালো ছিল না। দলের অধিনায়কত্ব থেকে শুরু করে একাদশ নির্বাচন সবকিছু নিয়েই আপত্তি জানিয়েছেন সমর্থকরা। লিটনকে দিনের পর দিন সুযোগ দেয়া নিয়েও রয়েছে তাদের বিস্তর প্রশ্ন। ক্যাপ্টেন্সি আছে, এখানে কিছু ভুল আছে। নাসুম ভালো বল করছে, নাসুমকে কেন দিল না পরের ওভার? নিয়ে আসছে অন্য একটা বোলার, ও মাইর খাইতেছে। ক্যাপ্টেন্সি প্লাস খেলোয়াড় যে যারা নির্ধারণ করে ইয়ে করে, এটা সব মিলিয়ে মানে আমরা অনেক হতাশ। আমরা বিশেষ করে এই একাদশটাকে নিয়ে আজকেও খারাপ খেলছে। আমরা চাই না নেক্সট ম্যাচে ওকে আর দেখতে চাই না, আমরা চাই ভালো অন্য কোনো প্লেয়ার আসুক। সবাই যে শুধু ক্ষোভ প্রকাশেই সীমাবদ্ধ ছিলেন তা কিন্তু নয়, কেউ কেউ দিয়েছেন সমাধানও, চেয়েছেন যে কোনো মূল্যে নিয়ে আসা হোক তামিমকে। তামিম থাকলে আজকে ওপেনারের এই অবস্থা হতো না। তামিম যদি একটা ম্যাচ যদি কোনোভাবে সম্ভব হয় তামিমকে আনা যায়, তাহলে দেখবেন যে খেলাটা অন্য ধরনের হতে পারে। এত হতাশার পরও কিন্তু তারা ভেঙে পড়েননি, আশা করেছেন উইন্ডিজের বিপক্ষে তাদের জয় উপহার দিতে পারবে সাকিব মুশফিকরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। খারাপ পারফরমেন্স হলে সমালোচনা হবেই, তাই গণমাধ্যমে এসে ইমোশনাল হওয়া ঠিক নয়। ক্রিকেটারদের জবাব দিতে হবে মাঠে পারফর্ম করেই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের পর সময় সংবাদে এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়। আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ এবং দলের বিভিন্ন বিষয় নিয়ে নাইমুর রহমান দুর্জয় সাক্ষাৎকার নিয়েছেন। রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাক টু ব্যাক হার, যে স্বপ্ন নিয়ে এসেছিল সেমিফাইনালে খেলার, সেটা মুখ থুবড়ে পড়েছে। আমাদের সঙ্গে আছেন বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়। দুর্জয় ভাইয়ের কাছে জানতে চাইব, দুর্জয় ভাই যে এক্সপেকটেশন নিয়ে এসেছিল আসলে তার মাঠে তার এক ফোঁটাও আসলে তার প্রতিফলন হয়নি। ইটস বিগিনিং ফ্রম দ্য ফার্স্ট রাউন্ড। এটা তো হচ্ছেই, আসলে আমরা যেই আশা করে এসেছিলাম সেটা হয়নি। আমরা দুইটা ম্যাচ হেরে গিয়েছি। সো এখন আসলে যেই টার্গেট ছিল সেমিফাইনাল, টিমের পক্ষ থেকেও ছিল, আমাদেরও একটা আশা ছিল আমরা সেমিফাইনালের খেলবো, বাট এখন দেখে মনে হচ্ছে আসলে সেটা সম্ভব হচ্ছে না। দুর্জয় ভাই, একটা বিষয়, আপনি এক্স ক্যাপ্টেন, আপনি এখন ক্রিকেট বোর্ডে আছেন। এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন আসলে ক্রিকেটারদের একটু সংযত থাকা উচিত ছিল। তারা, আমরা দেখেছি প্রেস কনফারেন্সগুলো আমরা কভার করছি, সেখানে তাদের অ্যাটিটিউড দেখেছি। অ্যাজ এ এক্স প্লেয়ার, এক্স ক্যাপ্টেন, আপনি এটাকে কীভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আসলে আমাদের সময়ের সাথে এই সময় অনেক তফাত। তারপরেও আমি বলবো যে এখন যেইভাবে প্লেয়ারদেরকে যেভাবে কমিউনিকেট করা হয়, যেভাবে দেখাশোনা করা হয়, এর থেকে বেশি হতে পারে আমার মনে হয় না। বাট আমার আরেকটা জিনিস মনে হয় যে প্লেয়ারদের বাইরের এত কিছু নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের খেলার প্রতি ফোকাস করা উচিত। থ্রু আউট দ্য টুর্নামেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন তাকে যতটা স্ট্রং আমরা পার্সোনালিটি মানে এক্সপেক্ট করি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনিও এক্স ক্যাপ্টেন ছিলেন, আপনার দিক থেকে আসলে তার এই বিষয়টা কিভাবে দেখছেন? খেলাধুলা করলে বা মাঠে হারলে পরে আলোচনা সমালোচনা হবেই। সেইটা আসলে পার্সোনালি নিয়ে বা সেটা নিয়ে খুব বেশি চিন্তা করে করলে নিজেদেরই ক্ষতি হবে, টিমেরই ক্ষতি হয়। বাইরের জিনিস এখন যেমন ধরেন আমাদের সময় ছিল না, এখন সোশ্যাল মিডিয়ার একটা ইফেক্ট অনেক বড় ইফেক্ট নেয়, তো সেটা মাথায় না নেওয়াটাই ভালো। আমি মনে করি যে টিম হিসাবে থাকবে এবং টিমের মোরাল হাই রাখার জন্য নিজেরা সবসময় একসঙ্গে থাকলে, ইভেন একসঙ্গে আড্ডা দিলে পরেও কিন্তু টিমের বন্ডিংটা বাড়ে। প্লেয়ারদের জবাবটা কিন্তু মাঠেই দিতে হয় পারফরমেন্সের মাধ্যমে। বাইরে আমি যত বেশি ইমোশনাল হই, যতই মিডিয়াতে কথা বলি, তাতে কিন্তু সলিউশন আসবে না। মাশরাফি বিন মর্তুজা তার একটা ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে কোচরা অ্যাকচুয়ালি তাদের কাজটা কতটুকু করছে। বোর্ডের কাছে সবসময় জবাবদিহি তাদের থাকে বা থাকবে, এটাই স্বাভাবিক। যেই মিস্টেকসগুলি হয়েছে সেগুলি যেন আমরা না করি, অপোজিশনের উপরে ওয়ার্কআউট করে, এবং বাইরের এইসব জিনিস আলাপ আলোচনা সমালোচনা এগুলি অ্যাভয়েড করে মাঠে পারফর্ম করুক, ফোকাসটা ক্রিকেটে থাকুক। থ্যাংক ইউ সো মাচ দুর্জয় ভাই। যেটা আসলে বলছিলেন এক্স ক্যাপ্টেন, যে ফোকাসটা খেলার, মাঠের খেলায় রাখতে হবে, এবং সেটাই কিন্তু সবার প্রত্যাশা। যে এখনও 3টি ম্যাচ বাকি আছে, একটু হোপ কিন্তু এখনও আছে। সো সেটাই সবাই চাইবে যে নেক্সট 3 ম্যাচে বাংলাদেশ সেরা ক্রিকেট খেলে ঘুরে দাঁড়াবে। তো আবুধাবি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। দর্শক, আবারও ফিরবো আলোচনায়। তারেক ভাই, আমরা দুর্জয় ভাইয়ের একটা কথা শুনলাম যে প্রেস কনফারেন্সে এসে ইমোশনাল হওয়া যাবে না। আপনি বিরতির আগে বলছিলেন 2015 সালে যখন ইংল্যান্ড হেরে গেল, বিশ্বকাপ থেকে বাদ পড়লো, তখন তারা একটা প্ল্যান করে পরবর্তী বিশ্বকাপ 2019-এ এসে তারা চ্যাম্পিয়ন হলো। এই 4 বছর আসলে সবাই মিলে একটা প্ল্যান করেছে। তাদেরকে নিয়ে নিশ্চয়ই সমালোচনা হয়েছে 15 সালে হারার পর। বাংলাদেশ দল যখন ব্যর্থতার মধ্যে থাকছে, কাউকে সমালোচনা করলেও কেউ বক্তব্য দিয়ে ফেলছেন সমালোচকরা আয়নায় মুখ দেখুক, কেউ বলে ফেলছেন যে স্বপ্নের কথা নিয়ে সাকিব আল হাসান রিয়াক্ট করে ফেললেন, সবাই রিয়াক্ট করে বসছেন। বা বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলে তারাও দেখা যাচ্ছে তাদের সমালোচনা করতে গেলে তারাও রিয়্যাক্ট করে বসেন, মানে কেউ সম্মিলিতভাবে একটা কাজ কি করছেন তারা এক। আর নাম্বার দুই, সাজিদ যেমন বলছিলেন যে আসলে সামনে আরও হোপ আছে, তিনটা ম্যাচ আছে, আপনার কি আসলেই মনে হয় হোপ আছে? না ধরেন আমি আগে একটা জিনিস বলে নিই যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, সর্ব অবস্থায় বাংলাদেশ। এখন আমরা যেটা সবসময় যেটা আপনাকে বলেছি, যে প্রশ্নটা আপনি প্রথম যেটা করলেন, আমরা কিন্তু মুখে অনেক বলে যাচ্ছে যে যাবা মাঠে যাবা, ধাপ ধুপ মারবা, কোনো চিন্তা নাই আর নাই, কিন্তু একটা জিনিস কখনোই আমরা করছি না। আমরা যে ধরনের স্ট্রাকচারে খেলছি আপনি যদি দেখেন, সেই স্ট্রাকচারে কখনোই আমাকে সে যাবা ধুপ ধাপ মারবা, আমরা হয়তো টকশোতে এসে আপনার এভাবে কথা বলে যাচ্ছি যে প্লেয়ারের উপর, আমরা কিন্তু সব কিছু প্লেয়ারের উপর ছেড়ে দিচ্ছি যে যাবা মাঠে যাবা, ধাপ ধুপ মারবা, কোনো চিন্তা নাই, ক্রিকেটটা খেলো। বাট আমরা যেখানে খেলছি সেখানে যে প্রিপারেশনের যে জায়গাটা আমরা বলেছি, ওখানে কোনো একটা ব্যাটসম্যান আপনি যদি খুব ভালো করে ফলো করেন আপনি দেখবেন যে আমরা কিন্তু চাইলেই ওখানে সব ধরনের শট আমার ব্যাটসম্যান কিন্তু খেলে উঠে আসতে পারছে না। আপনি একটা জিনিস প্রথমে অভ্যাস করবেন এবং সেই অভ্যাসটাকে টেনে নিয়ে আপনি ইন্টারন্যাশনালে যা সাকসেস হবেন। বাট সেই জায়গাটায় কিন্তু আমরা কখনোই ফোকাস করছি না। এবং আমরা যখন বলছি যে এই প্লেয়ারকেই আপনার যখন এই বড় মঞ্চে এসে আপনারা বললাম যে যখনই আমি পরীক্ষা দিতে বসছি এবং পরীক্ষা দিতে যে আমি দেখতে পাচ্ছি যে আসলে আমার প্রিপারেশনটা ওইভাবে পরীক্ষা দেওয়ার মতো নাই, তখন আমি যে চাপটা, মানসিক চাপ এবং যেটা আমি পারফর্ম না করার যে কষ্ট, সব মিলে যখন এসে বসতে তখন আমার ভিতর থেকে যে ফ্রাস্ট্রেশনটা বাড়াচ্ছে এবং সেটা দিন শেষে আপনার কাছে যে মানসিক চাপ থেকে তৈরি হওয়া যে জিনিসটা সেটা আপনার বাইরে বহিঃপ্রকাশ করছে। বাট এটা একটা মেন্টাল স্ট্রেংথের ব্যাপার এবং এই জায়গাটায় আমাদের অনেক কাজ করা দরকার। নিশ্চয়ই আমরা সেটা আশা করি, আমাদের অবশ্যই কাজ করতে হবে। সময় দিতে পারছি না, আবারও নিশ্চয়ই এটা নিয়ে আমরা আরও বিস্তর আলোচনা করার সুযোগ পাবো পরবর্তীতে। আশা করব বাংলাদেশ দল যে তিনটে দল ম্যাচ আছে খুব ভালো করবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ এবং বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা, হতাশা, সবকিছুর কথাই বলছিলেন। আমাদের সঙ্গে ছিলেন, স্টুডিওতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। অলিম্পিকে স্বর্ণজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন এখন ঢাকায়। একটি আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে বাংলাদেশে এসেছেন এই স্বর্ণকন্যা। আমাদেরও যে আছে একজন অলিম্পিক স্বর্ণজয়ী, আমাদেরও যে আছে গর্ব করার মতো একটা কারণ। 2016 রিও অলিম্পিক জিমন্যাস্টিকে স্বর্ণ জিতেছিল মার্গারিটা মামুন। লাল সবুজের দেশই যার পিতৃভূমি, বাংলাদেশি বংশোদ্ভূত এই রাশিয়ান বঙ্গবন্ধু আন্তর্জাতিক আর্টিস্টিক জিমন্যাস্টিকে অতিথি হয়ে এসেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের সকল আলো কাড়লেন তিনি। মার্গারিটার বাড়ি রাজশাহী। অলিম্পিকে সোনা জেতার 6 দিন পর তার বাবা মারা যান। সবশেষ বাংলাদেশে এসেছিলেন 15 বছর আগে। এবার জিমন্যাস্টিককে সামনে রেখে বাংলাদেশে তাকে স্বাগতম জানানোয় আনন্দিত মার্গারিটা। আমার এখানে এসে দারুণ লাগছে। বাংলাদেশের জিমন্যাস্টিকে ভালো করার সামর্থ্য আছে, এটা এই প্রতিযোগিতা দেখে বোঝা যায়। বাংলাদেশের সবকিছুই আমার ভালো লাগে, রক্তে বাংলাদেশি বলেই হয়তো এমনটা হয়। শেষবার বাবার সঙ্গে দেশে এসেছিলেন, বাবা নেই, তাই স্বামী ও 2 বছরের সন্তানকে নিয়ে এসেছেন মার্গারিটা। বাংলাদেশের আম তার খুব প্রিয়। বাংলাদেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণের কথাও তাকে বলেছিলেন অনেকে, তবে এসব বিষয় নিয়ে আপাতত ভাবছেন না মার্গারিটা। আমার বাবা আমাকে অনেক উৎসাহ দিতেন। আমার যখন 1.5 বছর তখন আমি বাবার সঙ্গে দেশে এসেছিলাম। এবার এসেছি আমার স্বামীর সঙ্গে, সেও অলিম্পিকে পদকজয়ী সাঁতারুক, আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। বাংলাদেশে আরো কদিন থাকবেন মার্গারিটা, তবে এবার আর রাজশাহী যাওয়া হবে না। মার্গারিটা অলিম্পিকে স্বর্ণ জিতলে আমাদের অ্যাথলিটরা কেন পারে না? মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়।